হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুক্ত সিরিজ। আজ আমি দ্য স্লিপলেস প্রিন্সেসের সপ্তম এপিসোড এক্সপ্লেন করব। তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে আগে সেটা দেখে তারপরে এটা দেখো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এপিসোডের শুরুতে মার্কিউবেস সুচয়ের কাছে যাওয়ার চেষ্টা করে আর সে সুচয়কে জোর করে খাওয়াতে থাকে। তখন সেখানে সুহাও ও তার সৈন্য চলে আসে। সুহাও ভেতরে যেতে চাইলে সৈনিক তাকে বাধা দেয় এবং অন্য সৈন্যদের ডাকতে যায়। অন্যদিকে সুচয়ই হাত পা বাঁধা অবস্থায় থাকে আর দেখতে পায় সুহাও আসছে। সুহাওকে দেখে সুচয় অনেক অবাক হয়, কিন্তু আসলে ওটা সুহাও ছিল না, ওটা ছিল জিংচ্যান। জিংচ্যান সুচয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয়। জিংচ্যান সুচয়কে দড়ি বেঁধে পানিতে ঝাঁপ দিতে বলে, যাতে জিংচ্যান নৌকা নিয়ে এসে সেখান থেকে পালাতে পারে। এরপর জিংচ্যান চলে যায়। সুচয় দড়ি বাঁধতে থাকে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। তখনই সে বেইজের আসার শব্দ শোনে, তাই সে দড়ির সাথে নিজেকে বেঁধে ফেলে। বেইজ কাছে আসতে থাকলে সুচয় তাকে কাছে আসতে বারণ করে। তখন বেইজ বলে, ঠিক আছে, আমি তোমার কাছে আসব না, তোমাকে আমার কাছে আসতে হবে যতদিন পর্যন্ত আমার হাত না ঠিক হয়। তখনই বেইজ বুঝতে পারে সুচয় বাঁধা অবস্থায় নেই। সে তখন দড়ি কাটতে থাকলে সুচয় বাধা দেয়। বেইজে তখন সুচয়ের কাছে চা খেতে যায়। চা দিতে কাছে এলে বেইজে তাকে ধরে রেপ করার চেষ্টা করে। তখনই একটি লাটিম বেইজের মাথায় লাগে আর সে নিচে পড়ে যায়। লাটিমটি দেখে আমরা বুঝতে পারি এটি সুহাও মেরেছে। সুচয় এই সুযোগে দড়ি বেয়ে নামতে শুরু করে। বেইজে তার লোকদের দড়ি কেটে ফেলতে বলে। বেইজের লোকেরা দড়ি কেটে ফেলে আর সুচয় পড়ে যাবে। তখনই সুহাও এসে তার হাত ধরে ফেলে। সুহাও হাত থেকে রক্ত ঝরছে দেখে সুচয় তার হাত ছেড়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয়। সুচয়কে বাঁচাতে সুহাও পানিতে ঝাঁপ দেয়। সুহাও সুচয়কে পানি থেকে তুলে জিংচ্যানের নৌকায় তুলে দেয় আর নিজে আবার পানিতে ঝাঁপ দেয়, কারণ বেইজের সৈনিকরা তাদের উপর তীর নিক্ষেপ করছিল। সুহাও পানিতে থাকা অবস্থায় তারা তীর চালাচ্ছিল। সুহাও পানিতেই নিজের আত্মরক্ষা করছিল। এদিকে সুচয় সুহাওকে একা ছাড়তে চাইছিল না, তাই সেও পানিতে ঝাঁপিয়ে পড়ে। সুহাও সুচয়ের কাছে আসলে দেখতে পায় সুচয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন সুহাও তাকে সিপিআর দিয়ে শ্বাস প্রশ্বাস দেয় আর নিজে অজ্ঞান হয়ে তলিয়ে যেতে থাকলে সুচয় তাকে বাঁচিয়ে নৌকায় নিয়ে আসে। সুহাওয়ের জ্ঞান ফিরছে না দেখে সুচয় দেখতে পায় সুহাও আঘাত পেয়েছে। সুচয় তাকে মাউথ টু মাউথ দিতে চাইলে জিংচ্যান বাধা দেয় আর নিজে দেবে বলে জানায়। তখনই জিংচ্যান তাকে মাউথ টু মাউথ দিতে যাবে, তখন সুহাও এর জ্ঞান ফিরে আসে। পরের সিনে সুহাওকে অজ্ঞান অবস্থায় দেখা যায়। সুচয় তার কাছেই বসেছিল। সুহাও সৈনিককে সুচয় যেতে বলে আর বিশ্রাম নিতে বলে। সুচয় যায় না, উল্টে তার সৈনিককেই পাঠিয়ে দেয়। তখনই সুহাও জেগে ওঠে। সুহাও বলে, তুমি পানিতে ঝাঁপ দিয়েছিলে কেন? তখন সুচয় বলে, আমি আপনাকে না বাঁচালে আপনি মারা যেতেন। সুচয় তখন সুহাওকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায়। সুচয় তার দাসীকে বলতে থাকে, আমি আবার হেরে গেছি, আমি আবারও পালাতে ব্যর্থ হয়েছি। তাও তো বলে, রাজকুমারী, আপনি যা বললেন তাতে মনে হচ্ছে জেনারেল আপনার প্রতি অনুভূতি রয়েছে। সুচয় বলে, তুমি কি বলছো, তোমার আমাকে কালকুঠুরিতে নিয়ে যাওয়ার কথা মনে নেই? পরের সিনে রাজকুমারের কাছে তার সৈনিক আসে। সৈনিক বলে, রাজকুমার, তিন দিনের মধ্যে রাজকুমার মার্কিউবেসকে ধরে কালকুঠুরিতে বন্দি করে দেব। জিংচ্যান বলে, বোনকে বাঁচাতে আমার তোমার কথা শোনা উচিত হয়নি, তোমার জন্যই আমার আগে সুহাও সেখানে পৌঁছে গেছে, তাই বোন সুহাওয়ের ঋণী হয়ে গেছে, এজন্যই সে সুহাওয়ের বাড়ি ছেড়ে আসতে পারছে না। জিংচ্যান বলে, আমার একটা জিনিস অদ্ভুত লাগছে, যদি সুহাও জানতো বোন কোথায় আছে তাহলে সে সেখানে একা কেন গেল? সৈনিক জিজ্ঞেস করে, আপনি কি সন্দেহ করছেন? জিংচ্যান বলে, না, আমি বুঝতে পারছি না, অন্যকে বাঁচাতে মানুষ তখন যায় না যখন সে নিজেই আহত থাকে, তার শরীরে তীরের আঘাত রয়েছে। সৈনিক বলে, তীরের আঘাত কথাটা পরিচিত মনে হচ্ছে, রাজকুমারীর উপর আক্রমণকারীও তো তীরের আঘাত পেয়েছিল। জিংচ্যান বলে, এই আঘাতই আমাদের গোড়া পর্যন্ত নিয়ে যাবে। সৈনিক বলে, তাহলে কি? জিংচ্যান বলে, না, এটা কেবল আমার সন্দেহ। পরের দিন সকালে সুহাওয়ের সৈনিক তাকে বলে,
রাজকুমার মার্কিউবেস খারাপ উদ্দেশ্য নিয়ে রাজকুমারীকে অপহরণ করেছিল। ওনার ওই আক্রমণকারীদের সাথে কোনো যোগাযোগ নেই। তখন সে লক্ষ্য করে সুহাও অন্যমনস্ক। সুহাওকে ডাক দিলে সে তাকে মার্শাল আর্ট প্র্যাকটিসের জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সুহাও খেয়াল করে সুচয়ী এখানে এসেছে। সে সুচয়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? এখানে মার্শাল আর্ট হচ্ছে, তোমার একটিও লজ্জা লাগছে না? সুচয়ী বলে, মেয়ে হয়ে আমার লজ্জা লাগছে না, ছেলে হয়ে আপনি কেন লজ্জা পাচ্ছেন? সুচয়ী তখন সুহাওকে লাঠিমটা দিয়ে সেখান থেকে চলে যায়। তারা যখন যাচ্ছিল তখন তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা আসলে পরীক্ষা করছিল সুহাও সুচয়ীকে পছন্দ করে কিনা। পরের সিনে আমরা জিংচ্যানকে দেখি যে সুহাওকে দেখতে এসেছে, সাথে তার আঘাতের জন্য কিছু ওষুধও নিয়ে এসেছে। তখনই একজন সৈনিক মার্কিউবেজের চিঠি নিয়ে সুহাওয়ের কাছে আসে। চিঠিটা সুহাওকে উস্কানোর জন্য ছিল। চিঠি খুলে সে দেখতে পায় সেখানে লেখা ছিল, আমি তোমার স্ত্রীকে রেপ করেছি, সাথে সে একটা কাপড়ও পাঠায়। এটা দেখে সুহাও প্রচণ্ড রেগে যায় এবং চিঠিটা সেখানেই ফেলে দিয়ে চলে যায়। চিঠিটা তখন জিংচ্যানও পড়ে। জিংচ্যান প্রচণ্ড রেগে যায়। সুহাও তখন সুচয়ীর কাছে যায় এবং কাপড়টি দিয়ে জিজ্ঞেস করে, মার্কিউবেস তার সঙ্গে কি করেছে? সুচয়ী বলে, ও যা বললো তুমি তাই বিশ্বাস করে নিলে? সুহাও তখন তাকে সত্যি বলতে বলে। সুচয়ী তখন ডিভোর্সের কথা বলে। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর পরের এপিসোড দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।